ইসবগুলের ভুষির উপকারিতা। ইসবগুলের ভুষি খুবই জনপ্রিয় একটি খাবার। অন্যান্য খাবারের মতো ইসবগুল যেমন বেশ কিছু মানুষের জন্য উপকারী, তেমন অপকারীও। এই ভিডিওতে আমরা ইসবগুলের উপকারিতা নিয়ে জানব, সাথে জানব আপনি প্রতিদিন কত গ্রাম ইসবগুল খাবেন। আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলবো, যাতে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। ইসবগুলের ভুষির উপকারিতা। এক, আপনার কি সকালে পটি ক্লিয়ার হয় না? পটি খুব শক্ত হয়, পটি করার সময় ব্যথা হয়, তাহলে ইসবগুলের ভুষি খেলে উপকার পাবেন। ইসবগুল তার ওজনের 16 গুণ জল শোষণ করতে পারে, ফলে কনস্টিপেশনে ইসবগুল খেলে পটি নরম ও বিচ্ছিল হয়, ফলে পটি সহজে ক্লিয়ার হয়। তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার, যেটি অনেকেই ভুল করেন। ইসবগুল খেলে আপনাকে বেশি বেশি জল খেতে হবে, তবেই ইসবগুলের উপকারিতা পাবেন, তবেই পটি নরম হয়ে ক্লিয়ার হবে, না হলে ইসবগুল অপকারী হয়ে যাবে, কনস্টিপেশনের সমস্যা আরো বেড়ে যাবে। দুই, আপনার কি পরিপাক ভালো হয় না? কোনো কিছু হজম হতে চায় না? পরিপাকতন্ত্র প্রতিদিন দুর্বল হয়ে যাচ্ছে? ইসবগুলো এখানে তার উপকার দেখাতে পারে। আপনি নিয়মিত ইসবগুল খেলে ইসবগুলের ফাইবার প্রিবায়োটিক হিসেবে কাজ করে পরিপাকতন্ত্রের উপকারী জীবেদের খাবার দিয়ে পরিপাকতন্ত্রকে সুস্থ ও সক্রিয় রাখে। তিন, আপনার কি ওজন বেশি? ওবেসিটি কন্ট্রোল করতে পারছেন না? না চেয়েও অনেক খেয়ে ফেলছেন? ইসবগুল ওজন কমাতে উপকারী হতে পারে। ইসবগুলের ফাইবার আপনার পরিপাককে ধীর করবে, পেট অনেক সময় ভরা থাকবে, ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে বিরত থাকবেন, আপনার ওজন নিয়ন্ত্রণও সহজ হবে। চার, আপনার কি খারাপ কোলেস্টেরল এলডিএল বাড়ছে? হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো হৃদরোগের ভয় পাচ্ছেন? তাহলে ইসবগুলের ভুষি উপকারী হতে পারে। ইসবগুলের ভুষি খেলে ইসবগুলের ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আপনার খারাপ কোলেস্টেরল এলডিএল কমাবে, ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াবে, ফলে কোলেস্টেরল সাম্যে থাকবে। কোলেস্টেরল সাম্যে থাকলে হৃদরোগের সম্ভাবনা কমবে। আপনার কোলেস্টেরল বা হৃদরোগ থাকলে ডাক্তারবাবুর সাথে কথা বলে ইসবগুলের ভুষি খেতে পারেন, উপকার পাবেন। পাঁচ, আপনার কি ডায়াবেটিস আছে? ব্লাড সুগার কন্ট্রোল করা খুব মুশকিল হচ্ছে, ডায়াবেটিস ডায়েটে ইসবগুল রাখতে পারেন, সুগার নিয়ন্ত্রণে উপকার পাবেন। অনেকগুলো গবেষণা থেকে দেখা যাচ্ছে ডায়াবেটিসের খাবার হিসেবে ইসবগুল যোগ করলে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেয় ইসবগুল, ফলে খাবারগুলো অনেক বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়ে ওঠে। ডাক্তারবাবুর সাথে কথা বলে আজ থেকে ইসবগুল খেয়ে দেখতে পারেন, সুগার কমবেই। ৬, আপনি ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত বাতের ব্যথা, আর্থারাইটিস এসবে নিশ্চিন্তে ইসবগুল খেতে পারেন। উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যাতেও ইসবগুল খাবার হিসেবে খাওয়া যেতে পারে। তবে সমস্যাগুলোর জন্য যদি মেডিসিন খান, ইসবগুল খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন। অর্থাৎ ইসবগুল আপনাকে বেশ কিছু নির্ণায়ক উপকার দেবে। আপনার জন্য দিনে এক চা চামচ মানে 4 গ্রাম ইসবগুলই যথেষ্ট। সব ইসবগুল ততটা ভালো নয়, ডেসক্রিপশনের লিংক থেকে ভালো ইসবগুল অর্ডার দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন।